পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলাম পন্থীরাও পরিবর্তিত হয়ে যাচ্ছে ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিচ্ছে আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব আবার আরেকজন বলল এবার আপনারা পূজাতে যা পারেন করবেন বাহ ইব্রাহিম আল্লাহ সালামের সন্তান দাবিদার যারা তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে নিরাপত্তা দিবে কিন্তু মুসলমানের কাজ পত্তলিকরা যেভাবে মূর্তিকে ভালোবাসে যতটুক মুসলমানেরা মূর্তিকে ঘৃণা করে ততটুক কিন্তু আজ কেন যেন দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে বলা হয় ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব মানে পরিবর্তন পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলাম পন্থীরাও পরিবর্তিত হয়ে যাচ্ছে ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিয়েছে আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব তাইলে আলে আমার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া ইমামতি বাদ দিয়া মৌলবিগ্রি বাদ দিয়া মসজিদ পাহারা না দিয়ে এখন পাহারা দিবে কি মূর্তি পাহারা দিবে কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে তাহলে ইব্রাহিম আলহ সালামকে জাতির পিতা মানেন কোন অর্থে ইব্রাহিম আলাহ সালামের ঘটনা কোরআন শরীফে পড়েন নাই আপনাকে মৌলবী হবার সার্টিফিকেট কে দিয়েছে কি আদর্শ ছিল ইব্রাহিম আলহিসের প্রত্যেক জাতিকে বুঝাতে তিনি যখন ব্যর্থ হলেন তিনি বললেন হে জাতি আমার বুঝ মানলা না এই হাতে দিয়া মূর্তিগুলো বানায় খোদা মনে করে চেষ্টা করো ঠিক আছে তোমরা ফিরে যাওয়ার পর আল্লাহর কসম আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি তারপর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো পাহারা দেন? কি করছেন? সামনে আয়াত আল্লাহ বলেন, "ফা জাআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লা আল্লাহি আলাইহি আরজিউন।" মূর্তিগুলোকে তিনি টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাভিদার যারা তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে যানমালের নিরাপত্তা দিবে কিন্তু মূর্তি পা অবশ্যই আমার দেশে যারা হিন্দু আছে আমরা তাদের নিরাপত্তা দিব কেন দিব না আমরা তো আশাফুল মালকাত রহমতুল আমাদের এই আদর্শ শিক্ষা দিয়েছেন কোন অমুসলিম যদি খেতে না পায় তারে খাদ্য দিব তার জানমালের নিরাপত্তা দিব কিন্তু অমুসলিম কিংবা কাফের মোশেকদের ধর্মীয় কাজে সহযোগিতার কোন সুযোগ নাই ওইটা মূর্তি ওরাই বানাবে ওদের মূর্তি ওরাই পাহারা দিবে আমরা বরজর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি আমার কথা বুঝেন নাই আমরা বরজর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি তাদের উপর কেউ আঘাত করুক এটা আমরা বাধা দিব কিন্তু মূর্তি বানানোর নিকৃষ্ট কাজ করবে যারা মূর্তি পাহারার দায়িত্ব তো তাদের মুসলমান তো তাহিত্য বাদ দিয়ে এই কাজে আসতে পারে না এই রকম পরিবর্তন আমরা চাই না চা আবার আরেকজন বলল। এবার আপনারা পূজাতে যা পারেন করবেন বাহ এ কেমন কথা ওই যে কথা আছে না একে তো না বুড়ি আবার ঢোলের বাড়ি বিগত পনেরো বছরে পূজার সময় কি হয়েছে আপনার দেখেছেন মসজিদে নামাজ পড়াও তো যায় নাই গান বাদ্যের আওয়াজে সড়কে বড় বড় তরুণ নির্মাণ করে মূর্তি লাগায় রাখছে আমাদেরকে নিচে দিয়ে যেতে হয়েছে আমরা তো মূর্তিকে ঘৃণা করি আমরা তো এটাই চাই হিন্দুদের মূর্তি তাদের মন্দিরে থাক গন্ডির ভিতরে ওরা যা খুশি তা করুক ওইটার দায় আমাদের না কিন্তু তোরণ নির্মাণ করে যদি মূর্তি আর প্রতিমার ছবি আমাদের মাথার উপর টাঙ্গানো হয় তা তো আমাদের অনুভূতিতে আঘাত করে আমাদের অনুভূতিতে আঘাত করে তাদের স্বার্থ রক্ষা করা এটা জাস্টিস নয় এটা ইনজাস্টিস কেউ একজন বললে এইবার পূজা একটু ভালো করে করেন রকম পরিবর্তনে আমরা বিশ্বাসী সামনে কেউ বলবে যত হিন্দু আছে আমাদের পূজার সময় এসে দাওয়াত সাবধান মুসলমান পরিবর্তন পরিবর্তন করতে করতে আপনারা আপনাদের দিন থেকে বের হয়ে পরিবর্তন হয়ে যেন না সেই পরিবর্তন আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিবে সূত্রে এটা মনে রাখবেন এটা আমার দেশে অনেক মলুবিও ভুলে গেছে এখন আদরে গদগদ করে পারে না ব্রাহ্মণদের চুমাচুমি করে আরে তাদেরকে নিরাপত্তা দেওয়া এক বিষয় তাদের জানমাল দেখা আরেক বিষয় কিন্তু সে আর এ মিল্লাত তাদের ধর্মের কোন জিনিসকে সমর্থন করা যাবে না মানবিক সাহায্য করা যাবে নিরাপত্তা দেওয়া যাবে কিন্তু সে আর এ মিল্লাত কাফের বেঈমানদের ধর্মীয় কোনো কাজে সহযোগিতা করা যায় না কারণ উসুল হচ্ছে কুফরুন কাফেরদেরকে কুফুরি কাজে এ সাহায্য করাও কুফুরি। কথাগুলো আমি বললাম যারা ভুল করেছি তারা যেন তবা করে নেই আর সামনে যেন পরিবর্তন হইতে যাইয়া নিজেরা চরম পরিবর্তিত হয়ে না যায় আমরা অস্তিত্ব রক্ষা করি যা করার করব অস্তিত্ব বিলীন করে কিছু করার সুযোগ নাই